तू तक सुनी गला फेड़ गला जाए बा दासी भाईजी को है कह भाई जे तुम बारी कोटा कम तुम केवल भाई से भ कह नोवा मोर भाईजी मत तुम के दिया हो जरा कर ठीक ना भी ठीक कतो दीदी जर माखा नारी बा तुम आती नाई रे बा ओई मेटा जदि कबरे भय फांथरे मा आमारा सोना सल्लामा केन बुझना विश्व नबी गान मध्ये आयशा पानी ढाली ढाली दे आयशार मने एत आनंद खुशी गान पानी गुला जल चोखिर नीचेर दिके बे बे पड़तेछे हाड़े माटी नरम होया जल चोखिर पाया गुला दाबिये जाए नबी देखलरे जल चोखिर पाया दाबिये गेछे आमार नबी एकटु पिछन दिके सरिये बसलेन हाड़े जल चोखिर पायाटा भाषण होया गेलेन हजरत आयशा आनंद মত্ত হারা গোসল দিতে হাসে আর মুচকি হাসে ডান দিকের পাটা জল চোখের পায়ার সমান হয়েছে আয়েশার খেয়াল ছিল না নবীজির ধ্যান ছিল না আমার নবী যখন সামনে দিকে চাবি বসছে আয়েশা ডান দিকের পায়ের বুড়ো আঙুলটা জল চোখের পায়ার সিপার মধ্যে ফাঁসে গেছে আমার আম্মা জান আয়েশা উর শব্দ করতে পারে না লগুল ফেটে যায় রক্ত গুলা শরীর থাকি ওই গোসলের পানি দিয়া বে বে ঝর্ণা হয়ে যা নবী বলে আয়েশা রে আমি জীবনের কত গুজব করছিলাম একাই রে আয়েশা আজকে আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার গোসলের পানি দেয় রক্ত কা আয়েশা এটা কোন রক্ত আমি একাই কত জীবনে গোসল করছি কোনোদিন গোসলের পানি তো রক্ত দেখি নাই আয়েশা আজকে তুমি আমাকে গোসল দিচ্ছ আমার গোসলের পানি দেয় রক্ত কা আয়েশা আপন এটা কোন রক্ত হযরত আয়েশা কথা বলে না নবী বলে আয়েশা কেন কথা বলে না এতক্ষণ আয়েশা এত আনন্দ এখন কেন কথা বলে না আমার নবীজির মুখটা আয়েশার মুখের দিকে দেখলেন তাকে দেখে রে আয়েশা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে গেছে তবু রাসূলুল্লাহ গোসল করে দেয় জন কোন সুবহানাল্লাহ নবী বলে আয়েশা এত কান্দিস কেন রে বোন তোর কি হলো রে বোন তুমি জোর করি আমাকে গোসলের দায়িত্ব নিয়েছ আমি নবীর দোয়া ইচ্ছা রাজি ছিল না কেন বা কান্দিস তোর চোখের পানি দিয়ে কেন বুক ভিজি যায় আয়েশা দেখে রে দাঁড়িয়ে থাকতে পারে না তর তর করি কাঁপে আবার নবীজি লাভ দিয়ে যাবে আয়েশাকে মুখের মধ্যে পান্দা করি নেয় আয়েশা তোর কি হলো তোমার শরীর কেন কাঁপে নবী গো আপনি জানেন না আজকে তোমার গোসলের পানিতে এটা কোন রক্ত গেল আপনি জানেন কি না ও গো নবী আমার ডান দিকের পায়ের বুড়ো আঙুলটা এখনো পিষে আছে ফাঁসি আছে নবী গো তোমার শরীরের বড়িতে আমার বুড়ো আঙুলটা পিষি যায় আমার শরীরে রক্ত গুলা তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল আমার নবী বলো আয়েশা তুমি কি করলি রে এত রক্ত আমার জন্য কেন তুমি কুরবানি করলি একটা বার তোর মুখে উ শব্দটা শুনতে পারলাম না ও সুটকা বারে মা শুনি না হযরতে মা আয়েশা বলে হুজুর পায়ে রক্ত তো দূরের কথা শরীরে রক্ত তো দূরের কথা তোমার ভালোবাসায় তোমার প্রেমে আমার জীবনটা যদি তোমার শরীরে চিপের মধ্যে পড়িয়ে যায় জীবন দোয়ার আসি আসি তবু আমার মুখের দ্বারে একটা উ শব্দ করার আসি না জোরে হল সুবহানাল্লাহ মা বলে না আম্মারা সোনা সান মা বলে না
আব্বারে কেন তুই বুঝিস না রে মা, আব্বারে সোনা সানরা কত যুবক আছে রে বাবা। এখন পর্যন্ত আল্লাহ রসুল বলল, হাদিস শুনে রাখো, আল্লাহ নবী বলল, লিম্মা সিম্মা রফরা, তোমার অপরিজনীয় রং শরীরে রাখিও না, তোমার মাথা চুল রাখলে তরিকার মতন তুমি রাখো, তুমি নারী এখো মরিয়া কোনালে শূন্য বাবি রাখো। কন্ত বাবা, বর্তমান যুগে এমন আদেক ছেলে আছে রে বাবা, এমন প্যান কেনে রে বাপ, হাটুয়ে ফাটা চরু ফাটা ঠ্যাঙো ফাটা যেরকম ঠিক না ঠিক। তোমার তুই আছে নাভিদের দোকানে জেহাদ সেনাটা কান হেডফোন লাগি দিয়ে কি যে গান শুনবে লাগছে, আর নাভি কেসিও নাই খুঁড়ো নাই, এমন একটা কালা মেশিন লাগি দিছে, আর চুললে এত লম্বা চুললে বা ঘোড়া মার্কা চুল, চ্যাংড়া কান যে করে দেয়া না যায়, খালি লাপা লাগছে। মুঙ্গাই লাফাইস কে যে তো লাফাই ঠ্যাঙের জামা তো রেডিমেড জামা, খালি কোনো মতে হ্যাঁ গাঁট দেয় ব্লাউজের মতন, তা ঠ্যাঙের গোড়া ফাড়া চরু ফাড়া হাঁটুয়ে ফাড়া। মুখে আরে বাবা, এলে প্যান্ট তুমি কাজে তো দান করছে, হ্যাঁ মুই ব্যবহার তোমার মুখ এত নিশ্চয় বানাইলেন, আমরা কত মানুষ দান করি মানুষ ভাল ভাই। আরে বাবা, তুই যদি ব্যাপারী মানুষের সভা তো ফ্যানের সরু হারিয়ে গোটায় সরু ভাড়া গেতা কত মাইলে জানেন, এলে ফ্যানের দাম কত খুঁজবে, আর মিনিস্টারের ভিতরে কি ভিড়। কন্ত বাবা আসে না নাই, বাপরে বাপ, ওই প্যানটা দেখবেন এই যুব ভালো করে শুনেন, ওইটা মুসলমানদের প্যান না, ওটা হলো খ্রিস্টান নাসারা বিদিনদের প্যান, মুসলমানের ছেলেগুলাকে উলঙ্গে বেড়া কাঁধে লাঞ্চা করার জন্য এই ভারত সরকারের মধ্যে একটা দলকে ওই প্যানকে আবিষ্কার করলো ভারত সরকারের মধ্যে। আর ওই ছেলের ওই প্যান পিনিয়ে যখন মোবাইল একবার ইউজ করে, কালপাটে বসে যদি গেঞ্জি কাপ না থাকে, একবার যদি সাপড়িছে পায়খানার দ্বার গোটাই দেখা যায় যেরকম ঠিক নবি ঠিক। কেন বাবা, ওই ছেলেটা ভিতরে এলেম নাই, আল্লাহ নবী বলল, মান সালা কাতারি কানেল তামি সুফি এলমান, নবী বলল, সালাল্লাহু লা তারিকা লিনাল জান্নাত, ওই ছেলেটা কলেজ পড়তে পারে, ওই ছেলেটা বিদ্যা শিখতে পারে, ওই ছেলেটা যদি এলেম জানতো নবীর হাদিস জানতো, ওই ছেলেটা ওই প্রেম করতো না, কলেজ যাওয়ার আগে যদি মক্তবে কোরআন শরীফ পড়া জানতো, ওই ছেলেটা ওই চুলের কাঁধে রাখতো না, কলেজ যাওয়ার আগে যদি ওই ছেলেটা নবীর হাদিস জানতো, ওই ছেলেটা ওই চুল রাখি বেড়াইতো না যেরকম ঠিক না বিঠি। আমার যুবক বাবারা কেন শোনা বোঝোনা রে সোনা, বাবারে সবারে একদিন কবরের মধ্যে যেতে হবে রে সোনা, কবর না যায় কোন উপায় নাই, ও বাবা সোনার আব্বারে কবরে তোমরা কি যাবে না। আল্লাহ রসুলের দরবারে একটি মহিলা আসলেন, ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, নবী বলল, মা তুমি কে মা, আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলল, হুজুর আমার জানেন নাই কেনা, হুজুর আমার স্বামী হঠাৎ করে জবান বন্ধ হয়েছে। নবী গো, আমার স্বামীর কথাই বলতে পারে না, আপনি দোয়া করবেন। নবী বলছে, মা তুমি কে, ও নবী চেনেন নাই কানা, আমি তোমার একজন সাহাবীর স্ত্রী। ও মা, কোন সাহাবীর জবান বন্ধ হয়েছে, তুমি কার স্ত্রী? তখন বল, ঘ নবী, আমি হলাম হযরতে আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামার জবান তো বন্ধ হয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত বিল্লালকে ডাক মারলেন, রাই বললেন, এই আলী হযরতে সালমান, আলকামার বলে জবান বন্ধ হয়েছে। ওনার বিবির মুখে শুনলাম কথাটা সত্য না মিথ্যে একটু প্রমাণ করে আসো। তিনজন সাহাবী লাফ দিয়ে দড়ি মারে আলকামার বাড়ি গেলেন, যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত বিল্লাল বলে, আলী রে, আমরা নবীর কাছে কথাটা বলিয়ে দেই, আলকামার বিবি যা বলছে সত্যি বলছে গো নবী। নবীর কাছে আজি তিনজন সাহাবী বক্তব্য দিল, হুজুর আলকামার বিবির কথা মতে তার স্বামীর জবানটা বন্ধ হয়ে আছে। আমার নবী বলল, বিল্লাল, আলী রে, আবার তোরা আলকামার বাড়ির দিকে যাও কেন গো নবী, আলকামার মা বাবা যদি বেঁচে আছে আমার কাছে তোরা দাওয়াত দিয়ে আইসো, আমি তার মা বাবার সাথে একবার দেখা করব। সাহাবীরা চলিয়ে গেলেন, হযরত বিল্লাল যা দেখে আলকামার আব্বা বাসি নাই, বুড়া মাটা বাড়ির মধ্যে বসে আছে। হযরত বিল্লাল বলল, মা আমাকে চেনেন কি মা, না আমি নবীর সাহাবী
নবী হযরত আব্দুল্লাহ আমার নাম ওমা আমার নবী তোমাকে কেন বা দাওয়াত করলেন কেন বা তোমার সাথে দেখা করতে চাই মালিক আপনি যদি যেতে কষ্ট হয় আমার নবী নিজে আসি দেখা করবে বেল্লাল সাহাবীরা সবাই চলে গেলেন হারে হালকা আমার মা কান্দে রে নবীজি কোনদিন আমাকে দাওয়াত করে নাই আজকে কেন বা নবীজি আমাকে দাওয়াত করলো আমার সোনার নবীকে আমি কষ্ট দো আমি রাজি না আমি নিজে হাতে নবীর সাথে দেখা করে আসব আজরতে বিশ্ব নবীর দরবারে ওই আলকামা বুড়া মা নিজের মাটা আস্তে আস্তে নবীজির বাড়ির কাছে দাঁড়াইলেন নবীর বাড়ির সামনে দাঁড়ায় আবার নবী যে দেখে বৃদ্ধ মা দাঁড়ায় আছে নবী মনে করে নিয়ে বোঝা আলকা আমার মা হবে আবার নবীর মা নাই আবার নবীর ছোট কালে বাবা হারাইছে রে মা হারাইছে রে মা বাবা হারা নবীর মতন দুঃখ পৃথিবীর কারণ নাই নবীর চোখের পানি চারি দিয়ে কান্দে বলে বুড়ি মা আপনি কি আলকা আমার মা হন কালে হ্যাঁ আমার নবী সুন্দর করে বসতে দিলেন আসেন মা বসেন আমার নবী বসে এত সুন্দর সুন্দর কথা বললেন আল্লাহ নবীর কাছে আব্দুল উম্মে মা আল্লাহ নবীর কাছে হযরতে মাসুদ প্রশ্ন করলো কুতু সুমায়ো নবী গো আল্লাহর কাছে আরো কোন নামাজের পরে আমল আছে নাকি নবী বলল কালা আছে কি বিজুল আলি দাই না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীতে বড় আমল কিন্তু বাবা 90% যুবক আসরে বাবা যতদিন ছেলেটার বিয়ে হয় নাই অতদিন বাবা দাগ ঠিক থাকে মা দাগ ঠিক থাকে বিবাহ হওয়ার পরের সোনা ওই সন্তান কি হয় মা কো দেখতে পারে না বাবা কো দেখতে পারে না আল্লাহ বলছে মুসা রে প্রথম কুয়ার পানিকে পাঁচটা ফেঁধায়া যায় প্রথম কুয়ার পরে ওইটা নিজের আব্বা তারপরে কুয়াটা নিজের মা তারপরে কুয়াটা নিজের ভাই তারপরে কুয়েটা নিজের বোন তারপরেটা হলো আত্মীয় স্বজন কাউকে দেখতে পারবা না রে মুসা এমন একটা জামান আসবে লাস্টেরটা হবে অপরিচিত লোক তার সাথে বন্ধু বান্ধব করি মা বাবার সাথে লড়াই করবে কন্ত বাবা বর্তমান সেটা হয়েছে কি না বিশ্বনবী সামনে যে বললো মা আলকামা কি হয় মা তোমার বুড়িমা বলে হুজুর আলকামা আমার সন্তান আমার সন্তান হুজুর আবার নবী বলে মা আলকামা কেন সন্তান মা কয়েছে হুজুর আমার নিজের সন্তান আমি জন্ম দিয়েছি মা কেমন সন্তান বড় জ্ঞানী সন্তান বড় বুদ্ধিমান বড় চতুরালী বড় বিদ্যার সাগর নবী বলছেন আমার ওটা বলি নাই তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার বুড়িমা বলছে বিদ্যে দিয়ে বিদ্যার সাগর আছে জ্ঞানের ভান্ডার আছে ব্যবহারের কথা তুললে হুজুর আমি মা করি যে কষ্ট পাই আমার নবী দলের জন্য সাবিরে বেলাল এ সালমান ওরে আবু ও আমার আলী তাড়াতাড়ি পাহাড়ে চলে যাও কেন পাহাড়ের গাছ কাটো ঠুং করো আগুনের কুণ্ড গুলা দাউ দাউ করিতে ওর করো বুড়িমা বলে হুজুর পাহাড়ের ঠুং করি কি করবে আগুনের কুণ্ড কি করবে বলে মা তোমার বেটা হালকা মাঝে অপরাধী জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ বাপ করবে মা বলে না গোলমি আমি মা আমি মা বেঁচে থাকতে আমার হালকা মাকে আমি পোড়া দিতে আমি দেব আমি মা জন্ম দিয়েছি হাজারো আমার কষ্ট দিতে পারে গো নবী আমার মার সামনে পোড়া দিলে আমি সহ্য করব না মা দেখি জিনিস
এই বিশাল ভুবনে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরে তুলে তুমি মাকে ধাক্কা মারো যেদিন তুমি সুটকে বাড়ির থাকি তুমি নার্সিং এ তোর মা নিয়ে গেছে রে ওদিন তোর কান্দনে কণ্ঠটা শুনতে পারে নাই চাষিমা বাচ্চাটার জন্য যাত্রীরা সবাই কষ্ট পায় বাচ্চারা একটু দুধ পান করলে মনে হয় আর কান্দবে না তোমার মা হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেরে তুলে কেউ কান্দিনি প্রসবে কানে কেন্দেছিল শুধু তোমার মা মায়ের মনে কেহ ব্যথা দিও না ও মা তুমি অমর হয়ে থাকো মন জীবনে তবে তুমি মা মইরা গেলে কানব নিশারাইতে আবার আমার আজকে তোমার মা নাই তোমার আব্বা নাই আমার নবী বলো তোর মা বাবা আমল বন্ধ হয়ে গেছে নবী বলো সাদাকাতুল জারিয়া ওই মাটার জন্য আব্বাটার জন্য রে বাবা সুটকে বাড়ির জমিনে এবার একটা মা হারা সন্তান আছে গো বাবা হারা সন্তান আছে তোর মা জান্নাতে থাকবে রে জান্নাতে তোর আব্বা ঘুমাইবে এই বাপটার জন্য মাটার জন্য আজকে সুটকে বাড়ির জমিনে আমি একটা বাবার জন্য দোয়া করতে চাই রে বাপ এমন কোন একটা আব্বা আছে আমার কাছে আসে বলবেন হুজুর আমার মার জন্য দোয়া করেন আমার বাবার জন্য দোয়া করেন আল্লাহ রসুল বুখারিতে বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না নবী বলে এক নম্বর মাল মুসাফির মুসাফিরের দোয়া আমি আসাম থেকে আসছি বাপ কালকে যেছিলাম সেই নাগড়া কাটা মাদ্রাসায় আব্বা এদি আসছিলাম আজকে রাতে চলে যাব নাদিঘাট মাদ্রাসায় সভা করব আব্বারে কালকে বড় বেটা হাউলি চলে যাব নাই সোনা আর দেরি করব না আরে সোনা আবার এমন একটা মা হারা সন্তান বাবা হারা সন্তান আজকে এই কবরস্থানে কার কার মা নাই কার কার বাবা নাই ওয়াজ করি বাড়ি যাই যখন মা বাঁচি ছিল রে মা বলছে বাব্বা তুমি বলে রায়গঞ্জ যাও হ্যাঁ 12 বছর আগে আমার মা জিন্দা ছিল গো জীবনে আমি রায়গঞ্জ গেছিলাম 2002 সালে রায়গঞ্জ সভা করতে যাই 12 ঘড়িয়ে মা বলছে রায়গঞ্জের মিষ্টি আনি আমাকে খোয়াবা আমি রায়গঞ্জ থাকি দোকানে মিষ্টি একটা নিছিলাম মিষ্টির মধ্যে ফুলের ছবি মিষ্টিটা বানাইছে ফুলের মতন করি আমি কেড়ে এমন মিষ্টি আমি আসামে দেখি নাই দোকানে কে বললাম মিষ্টিটা ভালো করে কাঠন করে দিল আমি বাড়ি আসলাম আনিয়া আমার মাকে মার রুমে ঘোষণ গোপন করে দিলাম মা এই মিষ্টি মা তুই একাই চুরু করে খাবি নালে মোর বড় বেটি দেখলে মা এই মিষ্টি কারি খাবে মা রাখি দিল রে আমি পাট খেতে লেবারের কাছে কামলার কাছে গেলাম হারে যাওয়ার পরে আধা ঘন্টার পরে ওই মিষ্টির অর্ধেক অংশ আমার বেটির হাতে নিয়ে পাট খেত পারি বেটি আমার আব্বা করে ডাকায় আব্বা দাদিমাকে এই মিষ্টি আনি দিছি না মা মতো দিছি না বেটি হাতে মিষ্টি দেখি বাড়ি দৌড়ি আসি মা কাছে হাত ধরি বললাম মা এই মিষ্টি আমি 12 ঘন্টা গাড়ির থেকে আনি দিলাম এই মিষ্টি কেন মা মোর বেটির হাতে গেল তোক না কচুম বসি বসি রাতে খাবি মা কাঁদি বলছে রে সোনা তোর বেটি মোর মহাপ্পতের বোন রে এই বনক সারি মই কাইতে দেহ দিতে পারো না
রাগ করিস কি আরে সোনা, এই বললাম তুই কানে মরি করে শুয়ে থাকে রে, এই বনক সারি আমি এই ফুল তোলা মিষ্টি খাইতে পারি না। সোনা রে আজকে সুটকা মানে জমি রে সোনা, আদরের মাটা তুই কবরে রাখছিস, বাবা তাক রাখছিস, নবী বলছে সাদা কাতুল জারিয়া ওই মাটা চলে যদি বাবারে জান্নাতে রাখতে চায়, তোর মাবু তোর মাকে জান্নাতে মিষ্টি খোয়াইবে রে। আজকে ওই মাতার জন্য একটা বাবা যদি বলেন হুজুর আমার মাটা যাতে জান্নাতে বাবা জান্নাতে থাকে, হুজুর আপনি মুসাফির মানুষ, আমি এই কবরস্থানের জন্য আমি 5,000 টাকায় একটা বাবা যদি দিয়ে আমার সাথে মোলাকাত করি যান, আমি দোয়া করব রে সোনা তোর মা তোর বাপ এই কবরে জান্নাতের ফুলের বাগানে থাকিবে।